এনিওয়ে আজকে যে কারণে আমি এসেছি সেটা হচ্ছে যে আজ আমাদের মধ্যে একজন অতি স্বনামধন্য ব্যক্তি উপস্থিত আছেন ডক্টর সুগত মিত্র আপনাদের মধ্যে অনেকেই হয়তো ওনার টেড টক শুনে থাকতে পারেন আর আমাদের পার্সোনালি অত্যন্ত সৌভাগ্য যে আমরা ওনাকে আজকে আমাদের মধ্যে পেয়েছি তো আমি ওনাকে অনুরোধ করব মঞ্চে এসে আমাদের যদি কিছু বলেন দেখুন বেশ ভালো গান টান শুনছিলেন কি বিপদে ফেললো আপনাদের প্রফেসর তো দাঁড়িয়ে দিয়েছেন আমি কলকাতাতে এসেছি একটা বিশেষ কারণে সেটা হচ্ছে যে কন্ডোলিজা রাইস ডক্টর কন্ডোলিজা রাইস একটা মিটিং ডেকেছিলেন এই প্রশ্নে মিটিংটার উদ্দেশ্য ছিল যে আমাদের শিক্ষাতে মানে এডুকেশনাল সিস্টেমসে কি বিশেষ চেঞ্জ এখন দরকার এটা সবাই বুঝতে পারছি যে পার্টিকুলারলি এলিমেন্টারি এডুকেশনে চেঞ্জের বিষয় দরকার আছে তো আমাকে কেন ডাকলেন অদ্ভুত থেকে সেই গল্পটা আমি আপনাদের জাস্ট পাঁচ মিনিটে বলে দিচ্ছি 1999 সালে প্রায় 15 বছর আগে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম দিল্লিতে এক্সপেরিমেন্টটা খুব সহজ ছিল একটা বস্তিতে এরকম 3 ফুট মাটি থেকে 3 ফুট উপরে একটা ইন্টারনেট কানেকশন দেয় এবং দেখা যে বাচ্চারা যারা কম্পিউটার কোনোদিন দেখেনি ইন্টারনেট কি জানে না 15 বছর আগে তারা কি করবে এটা পেলে এবং দেখিয়েছিলাম যে তারা কোনো শিক্ষকের প্রয়োজন হবে না তাদের তারা নিজেরাই কয়েক ঘন্টার ভেতরেই ইন্টারনেট ইউজ করতে আরম্ভ করে দেয় এটা তখন প্রচুর চেঁচামেচি হয়েছিল আর কি মিডিয়াতে খবরের কাগজটা এটার নাম দিয়েছিল দ্য হোল ইন দ্য ওয়াল বলে এক্সপেরিমেন্টের নাম ছিল তো সেই যে ছাত্ররা যে নিজেরা শিখতে পারে ওই আইডিয়াটা নিয়ে তারপরে এসেছিলাম বিলেতে নর্থ ইস্ট ইংল্যান্ডে টাইনের ধারে গেট সেট বলে একটি শহরে দেখিয়েছিলাম যে শুধু যে কম্পিউটার শিখতে পারে তা নয় অলমোস্ট যে কোনো জিনিস শিখতে পারে নিজেরা সেটা তো খুবই অবিশ্বাস্য বিশেষ করে টিচারদের পক্ষে টিচার যদি শুধু একটা প্রশ্ন দিয়ে দেয় আর ইন্টারনেট ইউজ করতে দেয় তাহলে বাচ্চারা গ্রুপে সে প্রশ্নের উত্তর মানে দিতে বাধ্য আর কি বা সবসময় পারবে সেটাকে আমরা নাম দিলাম সেলফ অর্গানাইজড লার্নিং এনভায়রনমেন্ট SOLE হোল ইন দ্য ওয়াল থেকে সেটা হয়ে গেল সোল ইংল্যান্ডে এসে ওই সময় আমাকে MIT থেকে ডেকেছিল বস্টনে যেখানে মিডিয়া ল্যাবে 1 বছর আমি কাজ করেছিলাম সোল আইডিয়াটা সেখান থেকে বাড়তে বাড়তে সারা পৃথিবীতে ততক্ষণে ছড়িয়ে যেতে আরম্ভ করেছে আমাকে একটা পুরস্কার দিয়েছিল টেট সেটার নাম টেট প্রাইজ সেই টাকাটা দিয়ে এবং MIT-র ওই 1 বছরের কাজটা দিয়ে তৈরি হল দ্য স্কুল ইন দ্য ক্লাউড যেটাকে অনেকে বলে স্কুলের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা কি সেই ভবিষ্যৎটা হচ্ছে দুটো বেসিক তফাৎ একটা হচ্ছে যে শিক্ষা লার্নিং হ্যাপেন্স অন ইটস ওন ইন্টারনেটের প্রেজেন্সে সুতরাং টিচার শুধু বড় প্রশ্নগুলো যদি দিয়ে দেয় তাহলে উত্তরটা বাচ্চারা বা যারা শিখছে তারা নিজেরাই বার করতে পারে এবং দ্বিতীয় হচ্ছে যে পরীক্ষাগুলোকে বদলে দিতে হবে পরীক্ষায় আমরা বলি জিজ্ঞেস করি যে এই প্রশ্নের উত্তরটা কি তার জায়গায় পরীক্ষাটা হবে এই প্রশ্নের উত্তরটা তুমি কি করে বার করবে এইটা হবে নতুন পুরস্কারের পরীক্ষার পদ্ধতি তো জন্ম হয়েছিল 15 বছর আগে যমুনার ধারে হোল ইন দ্য ওয়াল বড় হয়েছিল টাইম নদীর ধারে ইংল্যান্ডে গেট সেটে সেলফ অর্গানাইজড লার্নিং এনভায়রনমেন্টস তারপরে চার্লস নদীর ধারে বস্টনে তৈরি হল স্কুল ইন দ্য ক্লাউড যেটা পরশুদিন কলকাতায় যখন বিজয়া দশমী তখন আমি প্রেজেন্ট করলাম আমেরিকার সমস্ত স্টেটের এডুকেশন পলিসি মেকারদের হাতে এবার দেখুন কি হয় হয়তো যদি বদলায় বদলাবে বিশাল করার থ্যাংক ইউ
ধন্যবাদ ডক্টর মিত্র দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল ই হোপ ফর দ্য বেস্ট কৌশিক চা বিরতিটা এখন হয়ে যাক হ্যাঁ চা বিরতি আমরা একটা নেব তো আপনারা অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু প্রসিড টু দ্য ক্যাফেটেরিয়া আমরা আবার ফিরে আসবো আবার পরিচয় করব বাট কিছু সময়ের জন্য আমরা স্ন্যাকের ব্রেক নেব আর অডিটোরিয়ামে অ্যাকচুয়ালি अनाउंस করে দেওয়া হবে কখন এখানে আসতে হবে And because the, as she said, the auditorium will be locked. So, ওখানেই announce করে দেওয়া হবে তো চাটা একটু ভালো করে আমেজ করে খান ফিরে এসে আবার